ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে। বিজেপি সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল সিউড়িতে, রান্নার গ্যাস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সিউড়ি তৃণমূল দলীয় কার্যালয় থেকে তৃণমূল মহিলা কংগ্রেসের একটি বিশাল মিছিল বের হয়। এই মিছিলের দিন সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন। এদিন এই মিছিলে পায়ে মেলান বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। এছাড়া মিছিলে পা মেলাতে দেখা যায় অন্যান্য মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা। শতাব্দী রায় বলেন, মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপি সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে যেভাবে ধর্ষণ করা ছাড়া পেয়ে যাচ্ছে তারই প্রতিবাদে এই মিছিল। অর্থাৎ রাস এইসবের প্রচার করছে মিডিয়ারাই। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন। কিছু কমেনি, ওগুলো তোমরা মিডিয়া বাড়াচ্ছ, কমাচ্ছ, হিরো বাড়াচ্ছ, ভিলেন বাড়াচ্ছ, সব মিডিয়ার প্রচুর দায়িত্ব নিয়ে ফেলেছো, সেটা নয়। কিন্তু যেটা যেখানে অত এখন নেই বলে তার অনেকগুলো জায়গা ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে না, দিদি নিশ্চয়ই সেইভাবে করছে। ওরকম কমানো বাড়ানো সে দায়িত্ব তোমরা নিচ্ছ, সেটা করো না। দ্রব্যমূল্য বৃদ্ধি, এত কিছু দাম বাড়ছে, মানুষের তো ইনকাম বাড়াতে নেই জায়গা এটা। আর দ্বিতীয়ত হচ্ছে বিলকিসের যে অপরাধীদের এতদিন ধরে লড়াই করে ছেড়ে দেওয়া হলো, মিষ্টি খাওয়ানো হচ্ছে ধর্ষণকারীদের, সেটা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।